2022 এর বিশ্বকাপ যেন এক নাটকীয় মঞ্চ। এই প্রথমবার একজন মহিলা প্রধান রেফারি হিসাবে মাঠে নামে ম্যাচ পরিচালনার জন্য। তীক্ষ্ণ দৃষ্টি তাঁর, অনুশাসনে কড়া তিনি, নিয়মের ভুলচুক হলে রক্ষা নেই। স্টোফানি ফ্রাপ, যাকে নিয়ে আলোচনা এখন গোটা বিশ্বজুড়ে। জার্মানি বনাম কোস্টারিকা ফুটবল ম্যাচে রেফারির দায়িত্ব পালন করে ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেন ফরাসি স্টোফানি। এর পূর্বে ফিফার ইতিহাসে কোনো মহিলা প্রধান রেফারি হিসেবে নিযুক্ত হননি। 22 জন পুরুষের গতির সঙ্গে পাল্লা দিয়ে সমান তালে ছুটে চলেছেন মাঠের মধ্যে। মধ্যপ্রাচ্যের পোশাক সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ফ্রাপা এখন আগুন কন্যা। তাঁর যোগ্য সঙ্গত হিসেবে ছিলেন আরও 2 মহিলা রেফারি, ব্রাজিলের ক্যারেন দিয়াজ এবং মেক্সিকোর নেওজাব্যাক। বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই কড়া নিয়ম বিধির কারণে বারবার নিন্দার মুখোমুখি হয়েছে কাতার বিশ্বজুড়ে। এখনও এলজিবিটিকিউ অর্থাৎ সমকামী সম্প্রদায়কে নিষিদ্ধ ঘোষণা, আবার কখনো বা রাস্তাঘাট কাঁধ ও হাঁটু ঢেকে রাখার মতো নিয়মবিধি কার্যকর করা হয়েছে সেখানে। হয়েছে পাল্টা প্রতিবাদ, হয়েছে সমালোচনা। তবু কাতার তার নিয়ম বদলাতে রাজি হয়নি, কিন্তু এই বিশ্বকাপেই ঘটে গিয়েছে সেই মিরাকেল যা আদপে রক্ষণশীলতার গালে সপাটে চর। যে মিরাকেল বার্তা দেয় সমান অধিকারের, তবে শুধু যে মধ্যপ্রাচ্যের মাটিতে ওই 90 মিনিটেই বিপ্লব ঘটেছে এমনটা কিন্তু নয়, বিশ্বের কোনায় কোনায় নিয়ে এসেছে আলোচনার আবহাওয়া। 2022 বিশ্বকাপ যেন এক নাটকীয় মঞ্চ। এই প্রথমবার একজন মহিলা প্রধান রেফারি হিসাবে মাঠে নামে ম্যাচ পরিচালনার জন্য। তীক্ষ্ণ দৃষ্টি তাঁর, অনুশাসনে কড়া তিনি, নিয়মের ভুলচুক হলে রক্ষা নেই। স্টোফানি ফ্রাপ, যাকে নিয়ে আলোচনা এখন গোটা বিশ্বজুড়ে। জার্মানি বনাম কোস্টারিকা ফুটবল ম্যাচে রেফারির দায়িত্ব পালন করে ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেন ফরাসি স্টোফানি। এর পূর্বে ফিফার ইতিহাসে কোনো মহিলা প্রধান রেফারি হিসেবে নিযুক্ত হননি। 22 জন পুরুষের গতির সঙ্গে পাল্লা দিয়ে সমান তালে ছুটে চলেছেন মাঠের মধ্যে। মধ্যপ্রাচ্যের পোশাক সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ফ্রাপা এখন আগুন কন্যা। তাঁর যোগ্য সঙ্গত হিসেবে ছিলেন আরও 2 মহিলা রেফারি, ব্রাজিলের ক্যারেন দিয়াজ এবং মেক্সিকোর নেওজাব্যাক। বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই কড়া নিয়ম বিধির কারণে বারবার নিন্দার মুখোমুখি হয়েছে কাতার বিশ্বজুড়ে। এখনও এলজিবিটিকিউ অর্থাৎ সমকামী সম্প্রদায়কে নিষিদ্ধ ঘোষণা, আবার কখনো বা রাস্তাঘাট কাঁধ ও হাঁটু ঢেকে রাখার মতো নিয়মবিধি কার্যকর করা হয়েছে সেখানে। হয়েছে পাল্টা প্রতিবাদ, হয়েছে সমালোচনা। তবু কাতার তার নিয়ম বদলাতে রাজি হয়নি, কিন্তু এই বিশ্বকাপেই ঘটে গিয়েছে সেই মিরাকেল যা আদপে রক্ষণশীলতার গালে সপাটে চর। যে মিরাকেল বার্তা দেয় সমান অধিকারের, তবে শুধু যে মধ্যপ্রাচ্যের মাটিতে ওই 90 মিনিটেই বিপ্লব ঘটেছে এমনটা কিন্তু নয়, বিশ্বের কোনায় কোনায় নিয়ে এসেছে আলোচনার আবহাওয়া।